বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক বইমেলা পুস্তক মেলা শুরু হয়ে গেছে। 46তম এবারের কলকাতা বইমেলা স্বাভাবিকভাবেই এইবার বইমেলা সেই আগের জায়গা অর্থাৎ সেন্ট্রাল পার্কেই কিন্তু হচ্ছে, কিন্তু এইবারের বইমেলায় কোথাও কিন্তু আগের একটা ছোঁয়া আছে। কি ছোঁয়া বলুন তো? ছোঁয়াটা হচ্ছে অবশ্যই যখন ময়দান চত্বরে বইমেলা হতো সেই ময়দানে আপনি আসতে পারতেন অবশ্যই মেট্রোতে চড়ে, এবারও কিন্তু সেই মেট্রোয় চড়ে আপনি কলকাতা বইমেলার এই প্রাঙ্গণে আসতে পারবেন। আমরা একেবারে বুকসেলার্স পাবলিশার্স গিল্ডের সামনেই রয়েছি, একদম মূল যে প্রবেশ দ্বার 5 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি এই গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের হাউস কিন্তু পাবেন। একদম মানে 31শে জানুয়ারি মাসের শেষ, জানুয়ারি মাসের একদম শেষ দিন থেকে এই বইমেলা শুরু। স্বাভাবিকভাবে আমরা এই বিষয়টাকে একটুখানি ধরার বা বোঝার চেষ্টা করব যে এইবারের বইমেলাতেও কিন্তু অবশ্যই আপনি মেট্রো করে আসতে পারেন, ইস্ট ওয়েস্ট মেট্রো, অর্থাৎ শিয়ালদায় নেমে আপনি কিন্তু একদম সরাসরি মেট্রোয়ে চড়ে সেন্ট্রাল পার্কের মেট্রো স্টেশনে এসে একদম আরামসে নামতে পারেন এবং নেমেই কিন্তু আপনি চট জলদি বইমেলার এই প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করতেই পারবেন। স্বাভাবিকভাবেই এইবারের বইমেলা যেহেতু দীর্ঘদিন পর আবার একটা মেট্রো কানেক্টিভিটি রয়েছে, সুতরাং এইবারের বইমেলায় বইমেলার যে প্রেমীদের ভিড় হবে এমনটাই কিন্তু পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তারা কিন্তু মনে করছেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখতে চাইব আগামী 5ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি এই দুটো দিন যেহেতু রবিবার পড়েছে সুতরাং মেট্রো যে চলাচল তারও কিন্তু সময়সীমা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেওয়া হয়েছে। মেট্রো রেলের কর্তৃপক্ষ জানাচ্ছে যে 12:50 থেকে এবার কিন্তু মেট্রো চলবে ওই দিন, সুতরাং বুঝতেই পারছেন যে একদিকে আপনি কিন্তু শিয়ালদা থেকে নেমে যে জায়গা থেকে উত্তর চব্বিশ পরগনা হোক কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা হোক যে জায়গা থেকে আপনি অবশ্যই এই বইমেলায় আসতে পারবেন। আসুন তাহলে আমরা এই বইমেলায় আসা বেশ কিছু বইপ্রেমী যে সমস্ত পাঠকরা রয়েছেন তারা কি বলছেন এইবারের এই মেট্রো কানেক্টিভিটি নিয়ে একটুখানি কথা বলবো। চলুন, আপনারা কোথা থেকে আসছেন? আমরা তো সোদপুর থেকে। মেট্রো এই ব্যবস্থাটা এবার বইমেলা আসার ফলে কি স্বাভাবিকভাবে একটু বইপ্রেমী পাঠকদের আসা যাওয়াটা একটু সুবিধা? হ্যাঁ অবশ্যই, তা তো হবেই। এর আগে যখন ময়দানে হতো একটা মেট্রো ছিল কিন্তু এইবার কিন্তু সেই মেট্রো ওপেন হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই হবে, একটু সুবিধা তো হবেই, যারা দূর থেকে যারা আসেন তাদের জন্য তো সুবিধা হবেই। এবারের যে বইমেলা দুটো দিন পড়েছে মানে রবিবার 5 এবং 12ই ফেব্রুয়ারি মেট্রোর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, 12:50 থেকে শুরু হবে। অবশ্যই ইটস এ ভেরি গুড স্টেপ, ভেরি গুড স্টেপ, ইট উইল হেল্প, এক্সটেন্ডেড টাইম উইল হেল্প দ্য ভিজিটার্স টু কাম উইদিন দ্যাট পিরিয়ড। স্বাভাবিকভাবেই জেলার বিভিন্ন প্রান্ত, আপনি উত্তর চব্বিশ পরগনা বলুন, দক্ষিণ, যারা শিয়ালদায় নামেন তাদের পক্ষে আসার একটু সুবিধা হবে বলে মনে হয়? অনেকটা অনেকটা connected to Salt Lake, it's very much useful. হাওড়া অবধি হলে তো বা ধর্মতলা অবধি হলেও আরও যথেষ্ট বাড়ত, বিশেষ করে নর্থ সাউথ মেট্রোর সঙ্গে কানেক্টিভিটি না হলে তবু, আর হাওড়া হলে তো কথাই ছিল না, বহু লোকের মানে বয়স্ক শিশু সব মিলিয়ে তাদের পক্ষে বিরাট জনগোষ্ঠীর অনেক সুবিধে হতো, হাওড়া স্টেশনে হাওড়া ময়দানে থেকে করে তারা সরাসরি মেলা প্রাঙ্গণে এত কাছে আসতে পারতেন, তবু শিয়ালদা স্টেশন অবধিও কানেক্টিভিটি পাওয়াটা একটা অনেক বড় প্রাপ্তি। দাদা বহুদিন পর আবার বইমেলার সঙ্গে মেট্রো জুড়ে গেল, কিভাবে দেখছেন? এইটা অদ্ভুত ব্যাপার, বইমেলার সঙ্গে অনেক কিছুই প্রথম জুড়ে গেল। শেষ বইমেলা ময়দান হয়েছিল তখন স্পেন ফোকাল থিম কান্ট্রি ছিল, আর এবার প্রথম বইমেলা প্রাঙ্গণে বইমেলা হচ্ছে। সেই বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বইমেলা প্রাঙ্গণ। এই যে নতুন ব্যাপারটা যে মেট্রো ইস্টের মেট্রো তার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে বইমেলার মাধ্যমে, এটা একটা বিরাট বিশাল ঘটনা আমি মনে করি, মানুষের আসা যাওয়ার একটা বিরাট সুবিধে করে দেবে, সেই অপেক্ষায় আছে। এবং আমি মনে করি যত মানে মফস্বলের মানুষ তারা কিন্তু এই মেট্রো ধরে খুব সহজে বইমেলা আসতে পারবে, তারা শিয়ালদায় নামবেন, ধরুন বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া, লালগোলা, এমনকি দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে যে লোকটা এসে নামবে সে লোকটা নেমেই শিয়ালদা থেকে একটা মেট্রো পাবে, এখানে চলে আসবে। এবার এখানে দুটো স্টেশন আছে, একটা করুণাময়ী এবং সেন্ট্রাল, সেখান থেকে সে রোববারেও মেট্রো চলে। কমিউনিকেশন হচ্ছে সেই আদি যুগ থেকেই যানবাহনের সমস্যা, যেটা আগে তো এরকম গাড়ি ফাড়িও ছিল না, এখন মেট্রো হয়ে গেছে আমাদের ঘরের কাছে, বুকফেয়ারের কাছে, কাজেই নর্থ এবং সাউথ থেকে, সাবার থেকেও শিয়ালদা হাওড়া ইত্যাদি
ওই সব জায়গা থেকে মেট্রো থ্রু দিয়ে এখানে অনেক বেশি হবার কথা আশা আছে। ট্রান্সপোর্টেশন একটা বড় ফ্যাক্টর। এই মেলা যখন শুরু হয়েছিল এখানে হিল থেকে আমাকে প্রশ্ন করেছিল পুরনো লোক, আমি বললাম ট্রান্সপোর্টেশনটা একটু নজর দিতে হবে আর একটু পরিষেবাটা ঠিকঠাক, তাহলে মেলা প্রচণ্ড জমে গেল তারপরের বছর দিয়ে বা তারপরের বছর দিয়ে। এখন তো এটা পারমানেন্ট মেলা গ্রাউন্ডই করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের কিছুক্ষণ আগেই যা বলছিলাম যে আপনি ট্রেনে করে এসে মেট্রোর মাধ্যমে কিন্তু আসতে পারবেন। আচ্ছা, যারা বাসে ট্রাভেল করবেন তারা কীভাবে আসবেন? দেখুন, করুণাময়ী থেকে যেসব রুটে সরকারি বাস পাওয়া যাবে, একেবারে শিয়ালদা, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা সহ বারুইপুর, যাদবপুর, একদম পুরো কিন্তু এখানে বাস রুট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ময়ূর ভবন থেকে যেসব রুটে সরকারি বাস ছাড়বে সেগুলো কিন্তু সরাসরি দেওয়া হচ্ছে উল্টোডাঙা, রথতলা, বেলগাছিয়া, বারাসত, হাবড়া। অর্থাৎ বুঝতেই পারছেন, কলকাতা বইমেলা, 46তম কলকাতা বইমেলা এমন এক বইমেলা যে বইমেলার যেন ট্রাভেলিং ব্যবস্থা ভালো থাকে। স্বাভাবিকভাবেই সল্টলেক চত্বর, আবার সল্টলেকে যাওয়া, কিন্তু এইবারের সেন্ট্রাল পার্কে এই যেহেতু মেট্রো কানেক্টিভিটি এবং এর পাশাপাশি আপনি 5 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই যে বাস রুট এবং বিভিন্ন জায়গায় বাস রুটটাকে পুরো ম্যাপের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বইমেলা যত দিন এগোবে, মানে 30শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলছে, যত দিন এগোবে বই প্রেমী পাঠকদের ভিড় উপচে পড়বে এটা মনে করা যেতে পারে। তাহলে চলুন আবারও আমরা একটুখানি পাঠকরা কীভাবে দেখছেন এইবারের এই ট্রাভেলিং ব্যবস্থাটাকে আমরা একটুখানি কথা বলবো। অমিতাভদা, বইমেলা শুরু হলো, বহুদিনের বইমেলা, বইমেলার একটা আলাদা স্মেল আছে, কিন্তু এইবারের বইমেলায় প্রথম থেকেই কি মনে হচ্ছে একটা রাজনৈতিক রং লেগে গেল? এই কারণে আমি প্রশ্নটা করছি। মুখ্যমন্ত্রী উদ্বোধনে তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে পলিটিক্যাল লিডাররা কি বই লিখতে পারবেন না। তিনি পক্ষান্তরে কোনো নাম করেননি, কিন্তু দুদিন আগে যখন জাস্টিস গাঙ্গুলি তিনি তাঁর বই নিয়ে এবং গ্রন্থাগারে রাখা নিয়ে তিনি একটু যখন ভুল কুচকেছিলেন, কীভাবে দেখছেন? একটা বইমেলা আন্তর্জাতিক মানের বইমেলা এই অর্থে, কেননা নানান জায়গায় পৃথিবীর বই আসে এখানে এবং গ্রাহক যারা আছে, বই যারা পড়েন, বই যারা ভালোবাসে তারাও আসে, একটা মেলবন্ধন তৈরি হয়। এখানে রাজনীতি করা উচিত নয়, কিন্তু যারা যে ক্ষমতায় আছে, আমরা 34 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদেরকেও দেখেছি, বিগত 11 বছর ধরে যারা ক্ষমতায় আছে তাদেরকে দেখছি। রং খালি বদলেছে, রঙের পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। বই লেখা কোনো অন্যায় নয়, নিশ্চয়ই মানুষ বই লিখবে, বই পড়বে, নালে জ্ঞানের সম্প্রসারণ কী করে হবে, বাড়বে কী করে জ্ঞান? কিন্তু বই লিখে যদি কেউ কোটি কোটি টাকা, যে লেখক দেখেছি দুস্থ লেখক, বহু লেখক, নামি লেখক, তারা সংসার চালাতে পারেন না, চিকিৎসা ব্যবস্থা করতে পারেন না, করুণ কাহিনী তাদের, কিন্তু কী এমন লেখিকা বা কী লেখক যে কোটি কোটি টাকার উঠছে বই থেকে, কী এমন সাহিত্যিক, কী এমন কবিতা লিখছেন যে নোবেল প্রাইজ যিনি পেয়েছিলেন কবিতা লিখে গুরুদেব, তার চেয়েও বেশি রোজগার করতে পারছেন, এই তো প্রশ্নচিহ্ন আসবেই। তাই সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, বেকার যুবক, যারা রাস্তায় চাকরির জন্যে হাউতাশ করছে, যারা চাকরি পাচ্ছে না, সমস্যার সমাধান করতে পারছে না, কিন্তু একজন কবিতা লেখা অন্যায় নয়, কবিতা লিখে কী অঙ্কের কত গুণ রোজগার হচ্ছে, সেটাই প্রশ্নচিহ্ন মুখে আসে। ওই জন্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মানে উদ্বোধন মঞ্চে তিনি কিন্তু একদম সরাসরি, তিনি নাম না করলেও তিনি কিন্তু সরাসরি তিনি কিন্তু প্রথম দিনই এই আক্রমণটা তিনি করলেন। দেখুন, এটা ওনার বরাবরের অভ্যাস, কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বা পলিটিক্যাল মিটিং, উনি মোদায় ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, এটা ইচ্ছাকৃতই করেন মানুষের বা মিডিয়ায় হাইলাইট হওয়ার জন্যে। বাস্তব যে সত্য পশ্চিমবাংলায় চলছে, যে সমস্যার সমাধান উনি 12 বছরে একটিও করতে পারেননি, সেটা মোড় ঘোরানোর জন্যে বিতর্কিত পদক্ষেপ উনি নিয়ে যান, এটা তারই অঙ্গ।